ওইটার প্রাইস দিচ্ছি মাত্র 21500 টাকা 21500 টাকা আর হচ্ছে আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য প্রাইস রাখবো মাত্র 20500 টাকা ক্যামেরা ফোন ছাড়া এটা নিচ্ছি মাত্র 25000 টাকা 25000 জি 25000 টাকা তো ডিকে ফেবের প্রাইস নিচ্ছি মাত্র 27500 টাকা 27500 টাকা 500 টাকা জি ওটা আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য 27000 টাকা 2GB RAM 16GB ROM Android version 11 ডিকে ফাইভ মডেল আচ্ছা ওকে ওই সাউন্ড বার পেয়ে যাবেন এর প্রাইস নিচ্ছি মাত্র 26000 টাকা 69000 টাকা 69000 টাকা আচ্ছা Samsung এর ওকে এটা এখন কত টাকায় পাচ্ছি এটা মাত্র 27000 টাকা আমি অফার 27000 টাকায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 50 ইঞ্চি আমি ব্র্যান্ডের 50 ইঞ্চি একটা টেলিভিশন 2GB RAM 16GB ROM Android version 11 পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমরা আছি বাইতুল মুকাররম মার্কেটের গ্লোবাল ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে আছেন সাব্বির ভাই সাব্বির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের পাশেই একটা টিভির কার্টুন রাখা আছে এটা কি 15 ইঞ্চি 50 ইঞ্চি টিভি 50 ইঞ্চি টেলিভিশন আর এটা 4K টেলিভিশন Android 4K উইথ ভয়েস কন্ট্রোল টিভি আচ্ছা ওকে এটা এখন ভাইয়া সর্বনিম্ন কত টাকায় দিচ্ছেন আপনারা 50 ইঞ্চি আমাদের বেস্ট অফার এই বছরের আপনার 27000 টাকা দিচ্ছি মাত্র 50 ইঞ্চি টিভি আচ্ছা 27000 টাকায় কিন্তু আপনারা 50 ইঞ্চি একটা টেলিভিশন পেয়ে যাচ্ছেন সো যারা বাসার ড্রয়িং বা ডাইনিং কিংবা যে কোনো প্লেসে একটা বড় টেলিভিশন লাগাবেন ভাবছেন এটা কিন্তু একদম স্পেশাল অফার 27000 টাকা আর ভাই আপনাদের কাছে ছোট টেলিভিশন সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাচ্ছে 24 ইঞ্চি পেয়ে যাবেন মাত্র 6500 টাকা নন স্মার্ট টিভি একটা আচ্ছা নন স্মার্ট 6500 টাকা থেকে শুরু হচ্ছে জি আর টিভিটা হ্যাঙ্গিং করার জন্য ওয়ালে হ্যাং করার জন্য ওয়ালে ওয়াল মাউন্ট থাকবে একটা ফ্রি আর হচ্ছে একটা থান্ডার প্রুফ একটা ফ্রি থাকবে প্রতিটা টিভির সাথে আচ্ছা ওকে সো আমরা এখন সরাসরি চলে যাব সাব্বির ভাইয়ের কাছে জেনে নিব গ্লোবাল ইলেকট্রনিক্সে কি কি টেলিভিশনের উপর অফার চলতেছে কেমন প্রাইসে কিন্তু আপনারা এই টেলিভিশনগুলো কিনতে পারবেন বিস্তারিত আর এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন ফিরছি ইন্ট্রোর পরে গাইস আমরা আছি গ্লোবাল ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে সাব্বির ভাই সাব্বির ভাই শুরুতে গ্লোবাল ইলেকট্রনিক্সে আসার লোকেশনটা বলে দিবেন আচ্ছা যদি আপনি পল্টন দিয়ে আসেন বাইতুল মুকাররমের 2 নম্বর গেট 20 নম্বর দোকান আর যদি মতিঝিল কিংবা ওয়ারি কিংবা যাত্রাবাড়ি দিয়ে আসেন তাহলে বাইতুল মুকাররমের 7 নম্বর গেট 20 নম্বর দোকান অ্যাড্রেস আমরা জেনে গেলাম এখন টিভি দেখা শুরু করব শুরু করছি কোন মডেল থেকে আচ্ছা সবচেয়ে লো বাজেটের মধ্যে মানুষ ভালো টিভি চায় তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার এখানে আছে আপনার হামিম ব্র্যান্ডের একটা টিভি নন স্মার্ট টিভি 24 ইঞ্চি আচ্ছা হামিম ব্র্যান্ডের হচ্ছে 24 ইঞ্চি এটা তো একদম ছোট টেলিভিশন আপনাদের দোকানে একদম ছোট আচ্ছা ওকে এটা দিয়ে আপনি ইউএসবি পেন ড্রাইভ চালাতে পারবেন কিংবা এইচডিএমআই দিয়ে আপনি মনিটর হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা কেমন প্রাইস পড়ে এটা অফার প্রাইস নিচ্ছে মাত্র 6500 টাকা 6500 টাকা এটা তো 6500 পেন ড্রাইভ মেমরি কার্ড ইউজ করা যাবে জি আপনি মনিটর হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা ওকে আর এটার মধ্যে যদি কেউ স্মার্টটা নিতে চায় আচ্ছা স্মার্টটা যদি নিতে চায় এটা আছে আপনার 1GB RAM 8GB RAM ROM আচ্ছা Netflix আর হলো ইউটিউব এগুলো সব অ্যাভেলেবল থাকবে তো এটার প্রাইস নিচ্ছে মাত্র 8000 টাকা 8000 টাকা আচ্ছা 8000 টাকায় কিন্তু আপনারা এটা নিতে পারবেন ওকে আচ্ছা নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি আপনার 32 ইঞ্চির মধ্যে আপনি এটা হলো ফ্রেমলেস মডেল আচ্ছা ফ্রেমলেস মডেল জি ওকে 2GB RAM 16GB ROM ফ্রেমলেস যে মডেলটা এটার মধ্যে দুটো মডেল একটা হলো ফ্রেম সহ একটা হলো ফ্রেমলেস আচ্ছা তো ফ্রেমলেস যেটা আছে এটার প্রাইস নিচ্ছে মাত্র 11000 টাকা ওকে আর যেটা ফ্রেম সহ ওইটার প্রাইস নিচ্ছে মাত্র 10800 টাকা 10800 টাকা জি 10800 টাকা আচ্ছা ওকে একদম রিজনেবল প্রাইস আপনি এক পিস কিনলেও কিন্তু আপনি হোলসেল প্রাইসে আমাদের থেকে পারচেজ করতে পারছেন প্রতিটা টিভি আচ্ছা আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি আপনার নন স্মার্ট টিভি একটা 32 এর মধ্যে এদিকে আছে আপনার গোল্ডেন প্লাস ব্র্যান্ডের 32 আচ্ছা 32 ইঞ্চি 32 ইঞ্চি নন স্মার্ট টিভি ওকে এটা কত পড়বে এটার প্রাইস আছে মাত্র 8800 টাকা 8800 টাকায় 32 ইঞ্চি একটা টেলিভিশন পেয়ে যাচ্ছে 32 ইঞ্চি টেলিভিশন আপনি পেয়ে যাচ্ছে 8800 টাকা ওকে আচ্ছা নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমরা 32 এর মধ্যে প্রিমিয়াম আচ্ছা প্রিমিয়াম এটা কি এটা গোল্ডেন প্লাসটা জি জি গোল্ডেন প্লাসের আচ্ছা এটা হচ্ছে আপনার প্রিমিয়াম 2GB RAM 16GB ROM উইথ ভয়েস কন্ট্রোল আচ্ছা এই মডেলটা হচ্ছে আপনার DK5 মডেল ওকে ডিকে ফাইভের প্রাইস নিচ্ছে মাত্র 14500 টাকা 14500 টাকা জি আচ্ছা প্রিমিয়ামের ভাইয়ের সুবিধা কি কি পাওয়া যাবে আচ্ছা প্রিমিয়ামের সুবিধা হচ্ছে এটা আপনি সাউন্ড বার পাবেন সাথে আর ফুল বেজেললেস ফুল মেটাল বডি হবে এটা আর হচ্ছে আপনি ভয়েস কন্ট্রোল তো পাচ্ছেনই আর সবচেয়ে প্রিমিয়াম নামটা দেওয়ার উল্লেখ হচ্ছে এটা হলো আপনার 2 বছর প্যানেল এবং পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 2 বছর হ্যাঁ আর 10 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটা গোল্ডেন প্লাস ব্র্যান্ডের এটা কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে খুব ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা আর হচ্ছে যদি আমাদের প্রতিটা টিভি যদি 7 দিনের মধ্যে কোনো টিভির প্রবলেম হয় তাহলে আমরা নতুন টিভি দিয়ে দিব সাথে নতুন টিভি দিয়ে দিবেন জি 100% আচ্ছা ওকে
আচ্ছা নেক্সট প্রোডাক্ট আমরা চলে যাচ্ছি আপনার জেভিকো ব্র্যান্ডে 32 এর মধ্যে জেভিকো ব্র্যান্ডে ওকে জেভিকো মধ্যে এটা লালটা আচ্ছা 2GB RAM 16GB ROM আপনার ফুল বেজেলেস একটা টিভি সাথে সাউন্ড বার পেয়ে যাচ্ছে আচ্ছা Android version 11 2GB 16GB voice control এটা মডেলটা হচ্ছে D2 মডেল আচ্ছা D2 মডেল জি প্রাইসটা কত আছে D2 প্রাইস হচ্ছে মাত্র 19000 টাকা 19000 টাকায় আপনার 32 ইঞ্চি 32 ইঞ্চি আপনার টিভিটা পারচেজ করতে পারবেন ওকে আচ্ছা নেক্সট প্রোডাক্ট হচ্ছে আপনার DK3L আচ্ছা DK3L এটা হলো আপনার 2GB RAM 16GB ROM ওকে Android version 11 এটা কিন্তু ডাবল গ্লাস DK3L যে মডেলগুলো এগুলো কিন্তু ডাবল গ্লাস হয় আচ্ছা তো দেখা গেছে ভারী কিছু দিয়ে আঘাত করলে এটা ভাঙবে না তো DK3L প্রাইস হচ্ছে মাত্র 17500 টাকা 17500 টাকা আচ্ছা এটা হচ্ছে ডাবল গ্লাস ডাবল গ্লাস DK3L ওকে অবশ্যই আপনারা জেভিকো টিভিগুলো পারচেজের ক্ষেত্রে অবশ্যই আপনারা মডেল নাম্বার দেখে পারচেজ করবেন রাইট আর হচ্ছে এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রোডাক্ট সাথে ওয়াল মাউন্ট এবং থান্ডার বোল্টের ফ্রি থাকবে প্রতিটা টিভির সাথে প্রত্যেকটা টিভির সাথে আমরা একটু দেখে নিই ওয়াল হ্যাঙ্গিং করার জন্য এটা ওয়াল মাউন্ট আর এটা হচ্ছে থান্ডার প্রোটেক্টর জি আমাদের প্রফিট গুলো একদম সীমিত আগেই বলেছি যে আপনার একটা টিভি যদি পারচেজ করতে চান তাহলে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে রাইট আর এটা তো হোলসেল মার্কেট জি এটা হোলসেল মার্কেট তো এখানে টিভি বিক্রি করে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা ওকে নেক্সট প্রোডাক্ট হচ্ছে আপনার DK5L আচ্ছা ওকে এটা হচ্ছে ফুল মেটাল দিয়ে তৈরি করা নিচে সাউন্ড বার পেয়ে যাচ্ছে আচ্ছা 2GB RAM 16GB ROM Android version 11 আচ্ছা কেমন আছে প্রাইস DK5 এর প্রাইস হচ্ছে মাত্র 17000 টাকা 17000 টাকা জি 17000 টাকাতে আপনি DK5 টা পারচেজ করতে পারবেন আচ্ছা ওকে আচ্ছা এরপর চলে যাচ্ছি আপনার প্রিমিয়াম এর মধ্যে আপনার গোল্ডেন প্লাস এর আচ্ছা এটা মডেল হচ্ছে D2 মডেল আচ্ছা D2 মডেল ফ্রেমলেস আর কি আচ্ছা রাইট তো ফ্রেমলেস এর D2 মডেল এয়ার রিমোট পাচ্ছেন ম্যাজিক রিমোট আর কি গোল্ডেন প্লাস জেভিকো এগুলোর সেম রিমোট ইউজ করা হয় ওকে তো 2GB RAM 16GB ROM আর প্লে স্টোর সাপোর্টেড মানে এটা অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড ভার্সন 11 ওকে তো D2 এর প্রাইস হচ্ছে মাত্র 15800 টাকা 15800 টাকা জি আচ্ছা ওটা ডিসকাউন্ট আপনার ব্লগ দেখে যারা আসবে ওদের জন্য প্রাইস থাকবে মাত্র 15500 টাকা 15500 টাকা আচ্ছা 15500 টাকা দিয়ে আপনি D2 মডেলটা পারচেজ করতে পারবেন ওকে আচ্ছা সেম কনফিগারেশনের মধ্যে আরেকটা মডেল আছে এটা হলো DK3L আচ্ছা DK3L টা ওকে এয়ার রিমোট পাচ্ছেন 2GB 16GB আর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 11 আচ্ছা DK3L টা হলো আপনার ডাবল গ্লাস যে এটা উইথ সাউন্ড বার থাকবে তো DK3L এর প্রাইস দিচ্ছি আমরা মাত্র 17000 টাকা 17000 টাকা জি 17000 টাকা নিচ্ছি মানে 32 ইঞ্চি যদি কেউ টেলিভিশন কিনতে চান আপনারা এখানে আসলে 8 থেকে 10টা মডেল পেয়ে যাবেন মডেল পেয়ে যাচ্ছে সো 32 ইঞ্চিটা কিন্তু অনেক অনেক মডেল আছে এরপর যে এদিকে আছে আপনার এটা হলো DK5L আচ্ছা DK5L মডেল এটা হলো ফুল মেটাল বডি আর কি এই যে জিবি করে দেখিয়েছি আগে আচ্ছা ওকে মেটাল বডি দিয়ে তৈরি করা 2GB 16GB RAM ROM আচ্ছা এটার DK5 এর প্রাইস হচ্ছে মাত্র 16500 টাকা 16500 টাকা জি 16500 ওকে তো এছাড়া আপনার নন স্পট টিভির মধ্যে আছে আপনার গোল্ডেন প্লাসের 2 বছর প্রিমিয়াম আচ্ছা 2 বছর প্যানেল পাসের গ্যারান্টি সহকারে এটা নিচ্ছে মাত্র 10500 টাকা 10500 টাকা জি ভাই এই পাশে তো স্যামসাং ও আছে আপনার কাছে জি এটা অফিশিয়াল মডেল আছে স্যামসাং আচ্ছা আপনার 2 বছর প্যানেল এবং পার্সেল অথরাইজ আপনার অফিশিয়াল গ্যারান্টি পেয়ে যাবেন ওকে T44GB এটার মডেল আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র 23500 টাকা 23500 টাকা উপরে দেখতে পাচ্ছি ন্যাশনাল প্যানাসোনিক এটা খুব জনপ্রিয় একটা মডেল ক্যামেরা সহ আর কি ন্যাশনাল প্যানাসোনিক ব্র্যান্ডের ওকে এটা ক্যামেরা সহ আর ক্যামেরা ছাড়া দুইটাই ভার্সন আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তো ক্যামেরা সহ প্রাইস হচ্ছে মাত্র 16500 টাকা আর যদি ক্যামেরা ছাড়া কেউ পারচেজ করতে চান তাহলে 14500 টাকা 14500 টাকা এটা ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ দুইটা মডেলই পাওয়া যাবে এরপর আমরা এদিকে আপনারা দেখতে পাচ্ছি আপনার 40 ইঞ্চি আছে আচ্ছা 40 ইঞ্চি জি 40 ইঞ্চি আছে এবি প্লাস ব্র্যান্ডের আচ্ছা ওকে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল সহ আছে ভয়েস কন্ট্রোল ছাড়া আছে আচ্ছা তো অ্যান্ড্রয়েড সহ যে টিভিটা আছে ভয়েস কন্ট্রোল ছাড়া ওটার প্রাইস হচ্ছে মাত্র 16500 টাকা ওকে আর যদি ভয়েস কন্ট্রোল সহ নিতে চান সেক্ষেত্রে পড়বে 18000 টাকা 18000 টাকা 18000 টাকা আপনি পারচেজ করতে পারবেন আচ্ছা ওকে ভাই নেক্সট আমরা কোনটা দেখব আচ্ছা নেক্সটে আমরা চলে যাচ্ছি আপনার 2GB RAM 16GB RAM ROM এর মধ্যে ফুল বেজেলেস একটা টিভি ভয়েস কন্ট্রোল সহ এটা আচ্ছা এবি প্লাস ব্র্যান্ডের একটা টিভি আচ্ছা 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল লেখা আছে 2GB RAM 16GB অ্যান্ড্রয়েড ভার্সন 11 ফুল বেজেলেস টিভি এটার প্রাইস হচ্ছে মাত্র 13500 টাকা 13500 টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা 32 ইঞ্চি একটা টেলিভিশন পেয়ে যাচ্ছেন আচ্ছা ওকে নেক্সট হচ্ছে আপনারা যে গোল্ডেন প্লাস ব্র্যান্ডের ভয়েস কন্ট্রোল সহ আছে ফ্রেমলেস সেম আচ্ছা ওকে সেম কনফিগারেশনের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র 12500 টাকা 12500 টাকা আচ্ছা গোল্ডেন প্লাস জি গোল্ডেন প্লাস আচ্ছা 32 তো ভাই অনেকগুলো দেখলাম এখানে স্যামসাং দেখলাম আমরা জি জি স্যামসাং এর প্রাইস কেমন ছিল বলছিলেন ওইটা 23500 টাকা 23500 টাকা আচ্ছা ওকে আচ্ছা তো নেক্সটে আমরা 40 ইঞ্চিতে চলে যাই আচ্ছা
40 ইঞ্চির মধ্যে একটা খুব অফার আছে আর কি, আপনার এই যে হামিম ব্র্যান্ডের একটা টিভি, 2GB RAM 16GB ROM, ওকে, এটা হচ্ছে আপনার মাত্র দিচ্ছে 15,500 টাকা, 15,500 টাকা, জি আচ্ছা, 15,500 টাকা এটা পারচেজ করতে পারবেন, 40 ইঞ্চি টিভি, আচ্ছা। এরপর প্রিমিয়াম গুলোতে চলে যাই, আপনার 39 আছে আপনার গোল্ডেন প্লাস ব্যান্ড, আচ্ছা ওকে, এটার মধ্যে দুইটা মডেল হয়, একটা হলো DK5, একটা হলো DK3L, ওকে। তো DK5 যেটা সিলভার বডি সিঙ্গেল গ্লাস, ওইটার প্রাইস দিচ্ছি মাত্র 21,500 টাকা, 21,500 টাকা। আর হচ্ছে আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য প্রাইস রাখবো মাত্র 20,500 টাকা, 20,500 টাকা, জি। আর DK3L যেটা ডাবল গ্লাসের প্রাইস, সেম 39 এর মধ্যে ডাবল গ্লাস সাউন্ড বার সহ মেটাল বডি, ওইটার প্রাইস দিচ্ছি মাত্র 21,000 টাকা, 21,000 টাকা, ওকে। আবার ঠিক চলে যাচ্ছে আপনার জেবিকো ব্র্যান্ডে, 39 ইঞ্চি জেবিকোর মধ্যে DK5, আচ্ছা ওকে, DK5 এটার প্রাইস নিচ্ছে মাত্র 21,000 টাকা, 21,000 টাকা, জি আচ্ছা ওকে, 21,000 টাকা। আর যদি DK3L পারচেজ করতে চাই সেম কনফিগারেশনের মধ্যে, এটা নিচ্ছে 21,500 টাকা, 21,500 টাকা, মানে 39-40 এর মধ্যে অনেকগুলা মডেল আছে আপনার কাছে। হ্যাঁ, এখন একদম আমাদের রিজনেবল প্রাইস আমরা অফার দিচ্ছি, তো কাস্টমাররা পারচেজ করতে পারবে, আচ্ছা ওকে। আচ্ছা, এরপর চলে যাচ্ছে আপনার ন্যাশনাল প্যানাসোনিক টিভি গুলো, আচ্ছা ন্যাশনাল প্যানাসোনিক, এটা তো 4K, জি অ্যান্ড্রয়েড 4K ডাবল গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল টিভি, 2GB RAM 16GB ROM অ্যান্ড্রয়েড ভার্সন 11, আচ্ছা। তো এটা হলো ক্যামেরা ছাড়া টিভি, ক্যামেরা অপশনটা নাই এটার মধ্যে, দুইটা ভার্সন হয়তো, ক্যামেরা অপশন ছাড়া এটা নিচ্ছে মাত্র 25,000 টাকা, 25,000, জি 25,000 টাকা, আচ্ছা। আর এদিকে আছে হলো আপনার ক্যামেরা সহ, ক্যামেরা অপশন সহ আছে, এটা ক্যামেরা সহ, ক্যামেরা টিভি লেখা আছে সেম কনফিগারেশন, 2GB 16GB ওকে অ্যান্ড্রয়েড ভার্সন 11, এটার প্রাইস হচ্ছে মাত্র 26,500 টাকা, 26,500 টাকা। প্রাইস গুলো কিন্তু অনেক মানে আগের তুলনায় অনেক কমছে এখন, আচ্ছা ফাইন। আচ্ছা, এরপর আমরা চলে যাই 43 তে, 43 ইঞ্চ, আচ্ছা ওকে, 43 এর মধ্যে আছে আপনার এই যে গোল্ডেন প্লাস আছে, আচ্ছা গোল্ডেন প্লাস, গোল্ডেন প্লাস, এটা হলো আপনার DK3L মডেল হয়, আপনার DK5 আর একটা ফ্রেমলেস, তিনটা কনফিগারেশন হয়, আচ্ছা। তো এটা হচ্ছে আপনার DK5 ব্র্যান্ড, DK5 যেটা মেটাল বডি দিয়ে আপনার 11 ভার্সন সাউন্ড বার আছে, ডলবি আইকন সাউন্ড পাবেন এটা, ওকে। তো DK5 অ্যান্ড্রয়েড 4K, এটা কিন্তু একদম 4K 100%, আচ্ছা। তো DK5 এর প্রাইস নিচ্ছে মাত্র 27,500 টাকা, 27,500 টাকা, 500 টাকা, জি। ওইটা আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য 27,000 টাকা, 27,000 টাকা, এটা একদম রিয়েল 4K, একদম রিয়েল 4K সহ। আর যদি আপনার DK3L টা নেয় ওইটা রাখবো 27,500 টাকা, ওকে। আর হচ্ছে যেটা D2 মডেল আছে, যেটা ফুল বেজেললেস একটা মডেল, এই যে এটার মডেলটা আর কি, ওকে, একদম সেম, হ্যাঁ একদম বেজেললেস, জি। D1 যে মডেলটা আছে সাউন্ড বার সহ, ওইটার প্রাইস নিচ্ছি মাত্র 24,500 টাকা, 24,500 টাকা, আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে আপনার জেবিকো, আমাদের কাছে 43 ইঞ্চি অনেক মডেল আছে কিন্তু এটা আপনার ভিডিও বড় হওয়ার কারণে দেখাতে পাচ্ছি না। তো এদিকে আছে আপনার অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল মধ্যে সোলার ভিশন, একটা ব্র্যান্ডেড টিভি, সোলার ভিশন 43, 2GB RAM 16GB ROM অ্যান্ড্রয়েড ভার্সন 11 DK5 মডেল, আচ্ছা ওকে, ওই সাউন্ড বার পেয়ে যাবেন, এর প্রাইস নিচ্ছে মাত্র 26,000 টাকা, 26,000 টাকা, অনলি 26,000 টাকা, আচ্ছা। আচ্ছা, এরপরে 43 এর মধ্যে আপনার এদিকে আছে, আমি উঠে দেখাই দিচ্ছি টিভি গুলো, আচ্ছা ওকে, এই যে আরেকটা আছে, এটা হচ্ছে আপনার, হ্যাঁ, টেম্পার গ্লাস ডাবল গ্লাস DK3L মডেল, ওকে, এক্স প্রোটেকশন প্রো, এটার প্রাইস নিচ্ছে মাত্র 21,000 টাকা, 21,000 টাকা, 21,000 ডাবল গ্লাস। এদিকে আছে আপনার AB প্লাস আছে, আবার সোলার ভিশন আছে ফুল বেজেললেস এর মধ্যে, আচ্ছা অ্যান্ড্রয়েড ভার্সন 11, এগুলোর প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস আপনার 25,500 টাকা, 25,500 টাকা, 25,500 টাকা, আচ্ছা ওকে। এছাড়া অনেকগুলো মডেল আছে, ভিডিও বড় হওয়ার কারণে দেখাতে পারছি না। স্যামসাং এর তো 43 ইঞ্চ আছে, হ্যাঁ 43 ইঞ্চ আছে আপনার, এদিকে আছে AU8000, আচ্ছা ওকে, AU8000 এর প্রাইস নিচ্ছে মাত্র আপনার 43,000, আচ্ছা 43,000, 43,000 টাকা, 43,000 টাকা, 43 ইঞ্চি, জি। আর হচ্ছে আপনার AU8100 আছে, আচ্ছা AU8100 এর প্রাইস নিচ্ছে মাত্র 48,000 টাকা, 48,000 টাকা, স্যামসাং এর, আচ্ছা ওকে। আর 55 আছে আমাদের কাছে, BU8100, আচ্ছা একদম লেটেস্ট ভার্সন, এটার প্রাইস নিচ্ছে আপনার 69,000 টাকা, আচ্ছা স্যামসাং এর, ওকে। এখানে সনি আছে, জি সনি দুইটা কনফিগারেশন, একটা হলো X85 সিজন আর একটা 8 সিজন হয়, ওকে, 80J যেটা ওইটার প্রাইস নিচ্ছে মাত্র 82,000 টাকা, আচ্ছা। আর যেটা 85 সিজন আছে এটার প্রাইস নিচ্ছে মাত্র 90,000 টাকা, 90,000 টাকা, ওকে। এখানে আছে অফিসিয়াল টিভি আছে স্যামসাং এর, 50 ইঞ্চি AU7700, আচ্ছা এটার প্রাইস নিচ্ছে মাত্র 55,500 টাকা, 55,500 টাকা। পরে সনির কিন্তু আরেকটা মডেল, সনি এটা অফিসিয়াল টিভি X7 43 ইঞ্চি, একদম আপডেট মডেল, জি আচ্ছা। এটা গুগল টিভি 4K প্রসেসর ইউজ করা হয়েছে এখানে, আচ্ছা। এটা 2 বছর অফিসিয়াল সনি র্যাঙ্কস এর গ্যারান্টি পেয়ে যাবেন, আচ্ছা। এটার সনি র্যাঙ্কস এর প্রাইস আছে 72,000 টাকা, ওকে, আমরা নিচ্ছি মাত্র 63,500 টাকা, 63,500 টাকা, আচ্ছা 63,500। ভাই আজকে যে স্পেশাল অফারটা ছিল 50 ইঞ্চিতে সেটা একটু দেখাতে যদি আমাদের, এই যে 50 ইঞ্চি টিভির এখানে আপনার শো করা আছে, আচ্ছা ওকে, এটার
এটা এখন কত টাকায় পাচ্ছি? এটা মাত্র 27000 টাকা আমি অফার দিচ্ছি। 27000 টাকায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 50 ইঞ্চি একটা আমি ব্র্যান্ডের 50 ইঞ্চি একটা টেলিভিশন পেয়ে যাচ্ছি। 2GB RAM 16GB ROM Android version 11 পেয়ে যাচ্ছে। এটা যদি কার্টুনটা পরিচিত হতে চায় তাহলে এই যে এটা হচ্ছে কার্টুনটা। জি আচ্ছা ওকে। এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল রিমোট দেওয়া আছে এটার সাথে Android ফুল 4K টিভি। আচ্ছা 4K টিভি। জি ঢাকার বাইরে যেভাবে আমরা পাঠাচ্ছি আপনার যদি 32 টিভি নেয় তাহলে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা বাকি কন্ডিশন সিস্টেম করে দিব, ওটা কুরিয়ার কে দিয়ে উঠে নেবে। আর যদি 43 থেকে 55 ইঞ্চি সেক্ষেত্রে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা ওকে। আর এরপরে কি কি মডেল আছে? আর বলেন, এরপরে 50 এর মধ্যে আপনার D1 মডেল আছে এটা। আচ্ছা ওকে। 2GB RAM 16GB ROM Android version 11 Dolby Surround পাবে, এটা ফুল বেজেলেস একটা টিভি। আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে মাত্র 33500 টাকা। 33500 টাকা আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের প্রাইস মাত্র 33000 টাকা। 33000 টাকায় কিন্তু আপনারা 50 ইঞ্চি একটা টেলিভিশন পেয়ে যাচ্ছেন। আচ্ছা ওকে। এটা আপনার প্রিমিয়াম এর ক্ষেত্রে গোল্ডেন প্লাস গুলো সব 3 বছর প্যানেল এবং পাশে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আচ্ছা আর 24 ঘন্টা কুইক সার্ভিস। আর হচ্ছে আপনার যদি 7 দিনের মধ্যে কোনো টিভি নষ্ট হয় তাহলে চেঞ্জ করে দিব আমরা, নতুন টিভি দিয়ে দিব। চেঞ্জ করে দিবেন ওকে। আচ্ছা এরপরে চলে যাচ্ছে আপনার গোল্ডেন প্লাস এর 1 বছর রেগুলার প্রোডাক্ট, এটা 2GB RAM 16GB ROM Android ভয়েস কন্ট্রোল টিভি। ওকে ফুল মেটাল বডি দিয়ে তৈরি করা, 4K সাপোর্ট এবং আপনার ই পাবেন, সাউন্ড বার পাবেন। সাউন্ড বার পাওয়া যাবে। আচ্ছা এটা 1 বছর প্যানেল এবং পাশে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। ওকে এটার প্রাইস অফার প্রাইস হচ্ছে মাত্র 29500 টাকা। 29500 টাকায় আপনারা 50 ইঞ্চি একটা টেলিভিশন পেয়ে যাবেন সাউন্ড বার সহ। আচ্ছা ওকে। সো দেখতে পাচ্ছেন গোল্ডেন প্লাস। জি এরপর চলে যাই 55 ইঞ্চি টিভি। আচ্ছা 55, এটা কি কোম্পানি? 55 এটা বিকন কোম্পানি। এটার 3 বছর প্যানেল এবং পাশে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, ফুল অ্যান্ড্রয়েড। আচ্ছা এটা কিন্তু এমআই এর ভাই বলা যায় বলতে গেলে। এমআই এর যত ফিচার আছে এটার মধ্যে তাই আছে। রাইট। আচ্ছা শুধু নেমটা চেঞ্জিং করে আনা হয়েছে ইনপুট করে। এটা নেটফ্লিক্স এবং ইউটিউব দুটোই আপনার ইনস্টল করে দেওয়া আছে। এটার প্রাইস দিচ্ছি মাত্র 46000 টাকা। 46000 টাকায় কিন্তু আপনারা 4K একটা টেলিভিশন পেয়ে যাচ্ছেন, 3 বছর গ্যারান্টি সহ। 3 বছর গ্যারান্টি সহ একদম বিকনের বিকনের অ্যান্ড্রয়েড টিভি। আচ্ছা ওকে। আচ্ছা এরপর চলে যাই আপনার jvco ব্র্যান্ডের টিভিতে। আচ্ছা jvco আপনার 2GB RAM 16GB ROM। ওকে এটা হচ্ছে আপনার DK5 মডেল। আচ্ছা DK5 আপনার 2GB 16GB এটার প্রাইস দিচ্ছে মাত্র 41500 টাকা। 41500 টাকা। এটা 4K প্যানেল। জি 4K প্যানেল। আর এটা সেম মডেল আছে 50 ইঞ্চি, প্রাইস দিচ্ছে মাত্র 33500 টাকা। 33500 টাকায়। জি আচ্ছা। এছাড়া আপনার jvco গোল্ডেন প্লাস অনেক মডেল আছে আমাদের কাছে, যদি আপনি ব্রাঞ্চে চলে আসেন তাহলে কিন্তু আপনি নিতে পারবেন, পারচেজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এছাড়া আপনার যে 55 ইঞ্চি টিভি আছে একটু, আচ্ছা আমরা একটু দেখি এখানে। ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি 55 ইঞ্চি গোল্ডেন প্লাস প্রিমিয়াম, এটা ডাবল গ্লাস DK3L মডেল, 4K QLED সিরিজ এটা। আচ্ছা এটার 2GB RAM 16GB ROM আর উইথ ভয়েস কন্ট্রোল রিমোট পাবেন, সাথে সাউন্ড বার পাবেন, ডলবি আইকন সাউন্ড পাবেন। এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র 43500 টাকা। 43500 টাকা। আচ্ছা এছাড়া আছে আপনার এই যে প্রিমিয়ামের রেগুলার প্রোডাক্টের মধ্যে 1 বছর গ্যারান্টি সহ, এটাও অ্যান্ড্রয়েড 4K। আচ্ছা এটার প্রাইস দিচ্ছি মাত্র 37500 টাকা। 37500 টাকা। আচ্ছা ওকে। সো আমরা কিন্তু আজকে অনেক টেলিভিশন দেখে ফেললাম, আর বাইরের দোকানে আসলে কিন্তু আপনারা 8 থেকে 10টা ব্র্যান্ডের টিভি পেয়ে যাবেন। জি জি। এছাড়া মানে একটা দুইটা না। জি এছাড়া আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের, আমরা 14-15টা ব্র্যান্ড নিয়ে কাজ করি তো ভিডিও বড়ার কারণে সবগুলো ব্র্যান্ড দেখাতে পাচ্ছি না, তো আমাদের শোরুমে আসেন, ভ্রমণ করেন, তারপর যদি অরিজিনাল প্রোডাক্ট, অবশ্যই গ্লোবাল ইলেকট্রনিক্স অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন, কোনো ডুপ্লিকেট এখানে স্থান নেই। যদি কেউ প্রুভ করতে পারে যে কোনো ডুপ্লিকেট ব্র্যান্ডের ক্ষেত্রে কিংবা চায়নার ক্ষেত্রে যে আমরা ব্র্যান্ডিং চেঞ্জ করে টিভি সেল করতেছি, তাহলে জরিমানা সহকারে কাস্টমার যে ঈদে ওইটা মাথা নত করে নিলাম। আচ্ছা আচ্ছা ওকে। ধন্যবাদ সাব্বির ভাইকে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাতে পারেন, আর আপনাদের যদি টেলিভিশন লাগে অবশ্যই গ্লোবাল ইলেকট্রনিক্সে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।